হাই এভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টার জাহান বলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি তেলের পিঠা তেলের পিঠাকে অনেকেই পোয়া পিঠা নামে বলে বিভিন্ন নাম আছে এই তেলের পিঠার তো বৃষ্টির সময় তেলের পিঠা খেতে দারুণ মজা লাগে আমার তো ভীষণ মজা লাগে তাই আমি আপনাদের কাছে আমার এই তেলের পিঠার রেসিপিটা একটু ভিন্নভাবে শেয়ার করতেছি এইভাবে একটু তৈরি করে খাবেন আমি একটা বল নিয়েছি বলের মধ্যে এখন আমি এক কাপ গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়া ফ্রিজে রাখা ছিল হাফ কাপ ময়দা দিয়ে দিব এখন একটু আমি নেড়ে দেব চাল আর ময়দাকে ময়দা দেওয়ার কারণ হচ্ছে ময়দা দিলে পিঠাটা ক্রিস্পি হয় খেতে দারুণ মজা লাগে তো এখন আমি চিনি অ্যাড করে দিব এই যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যার যার পরিমাণ মতো দেবেন তো আমার এক কাপ লাগবে আমি এক কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি চা চামিচের এক চামিচ হয়তো অনেকে নতুন দেখছেন যে জিরে বাটা কেন দিল জিরে বাটা দিয়েছি ফ্লেভারের জন্য এখন আমি এ পর্যায়ে এসে লবণ দিয়ে দিব হাফ চামিচ হাফ চামিচ লবণ দেওয়া হয়ে গেছে আমার এখন আমি একটা ডিম নিচ্ছি এই যে ডিম ফেটে নিচ্ছি এখন আমি ডিমটা দিয়ে দিব ভেঙে এই যে ডিমটা ভেঙে দেওয়া আমার হয়ে গেছে ডিম দিলে তেলের পিঠে খেতে দারুণ লাগে কামড়েই মজা লাগে তো সবাই একটু দিয়ে ট্রাই করবেন ডিম দিয়ে তো এখন আমি নেড়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার ডিম জিরে সব একসাথে মিশিয়ে নিতে হবে যেহেতু আমার চিনি দেওয়াও আছে এ পর্যায়ে এসে আমি একটু গরম পানি দিয়ে দিব গরম পানিটা এমন থাকবে যে আঙ্গুল ডুবাইলে যাতে পুড়ে না যায় আবার একদম উষ্ণও যেন না থাকে তো আমি গরম পানি দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো ভালো করে নেড়ে দিচ্ছি আমি যত ফেটবেন ততটা ভালো হবে এই তেলের পিঠা তৈরি করার জন্য অনেকক্ষণ ধরে ফেটতে হবে তো আমি ফেটে নিচ্ছি আমার মনে হচ্ছে যে আর একটু পানি লাগবে এজন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি অনেকে হয়তো খাওয়ার ছোটা বা বেকিং পাউডার দিয়ে থাকেন কিন্তু আমি বেকিং পাউডার দেইনি আমার মনে হলো যে বেকিং পাউডার না দিলেও হয় তো দেখুন তেলের পিঠার সবগুলো উপকরণ আমার মিক্সড করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগতেছে তো যত ফেটে নেবেন ততটা ফুলবে তেলের পিঠা ভাজার জন্য চলে আসছি এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে অনেক তেল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো এখন আমি দেখে নিচ্ছি হাত দিয়ে যে তেল গরম হয়েছে কিনা হ্যাঁ তেল গরম হয়ে গেছে এখন আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে ফুলে উঠছে কতটা সুন্দর ফুলে উঠছে দেখুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি তেল একটু উপর দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমার ডিম দিয়ে আছে ফুলভাবে ফুলবে না কিন্তু তারপরও তেলটা ছিটে দিলে ফুলভাবে ফুলে যাবে এইভাবে একটু আপনারা তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন এই যে দেখুন এই পাশটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি একটু কালার করে নিব ব্রাউন কালারটা একটু করে নেব কারণ আমার কাছে তেলের পিঠাটা খেতে ভালো লাগে ব্রাউন কালারটা তো যার যার পছন্দ মতো কালার করে নেবেন এখন আমি তুলে নিব পিঠা এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর হয়েছে দেখুন তো আমি আবারও আর পিঠা দিয়ে দিলাম তেলের পিঠা ভাজার জন্য তো যে আমার ভিওয়ার্সদের একটু দেখানোর জন্য তো এই দেখুন এই পিঠাটাও অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমি আবারও উল্টায় দিব যে উল্টায় দিছি আমি ব্রাউন কালার আবারও এই পিঠাটায় করে নিব এখন আমি তুলে নিব পিঠা আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল আমার তেলের পিঠা আমি টেবিলে নিয়ে আসছি পরিবেশন করার জন্য আপনাদের একটু দেখানোর জন্য যে কত সুন্দর হয়েছে আমার সবগুলো পিঠা একে একে আমি পিঠাগুলো আপনাদের সামনে দেখাচ্ছি একটু দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটু বেশি ব্রাউন কালার করেছি কারণ আমাদের ফ্যামিলিতে সবাই আমরা ব্রাউন কালারটা বেশি পছন্দ করি পিঠা খেতে আমি সাজিয়ে আপনাদের সামনে একটু পরিবেশন করছি ছোট্ট করে অনেক সুন্দর হয়েছে পিঠা আপনারা ডিম দিয়ে তেলের পিঠা করে খাবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে দেখুন আপনাদের একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি আমার ভিউয়ার্সদের একটু ছিঁড়ে দেখাচ্ছি পিঠা যে কেমন হয়েছে অনেকে হয়তো মনে করতে পারেন যে কাঁচা আছে ভিতরে কিন্তু না অনেক সুন্দর হয়েছে পিঠা এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত অনেক সুন্দর লাগছে তেলের পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আজকের মতো আল্লাহ পেজ